নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের ভিডিওর অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা সাড়ে সাতি নিয়ে আলোচনা করব আজকের বিষয়বস্তু হচ্ছে মকর রাশি এবং লগ্নের সাড়ে সাতই প্রভাব কি পড়তে চলেছে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পর থেকে আমরা শুনে নেব মকর রাশি এবং মকর লগ্ন প্রথমেই বলে রাখি রাশির ওপরই সাড়ে সাতির প্রভাব পড়ে সর্বাধিক এবং লগ্নের ওপর কিছুটা ক্ষীণ প্রভাব পড়ে যেটা শরীর এবং মনকে কিছুটা প্রভাবিত করে থাকে তবে সেটার প্রভাব খুবই ক্ষীণ আসুন আগে আমরা দেখে নিই যে সাড়ে সাতি কাকে বলে শাস্ত্রের বিভিন্ন ব্যাখ্যায় এটা বলা হয়েছে যে আপনার যেটা চন্দ্র রাশি অর্থাৎ চন্দ্র জন্মকালীন যে ঘরে অবস্থান করছে সেটি আপনার চন্দ্র রাশি সেই চন্দ্র রাশি আগের ঘর ঠিক চন্দ্ররাশির আগের ঘরে যখন শনি মহাকাশে যেতে যেতে সেই আগের ঘরে এসে অবস্থান করে আগের ঘরে প্রবেশ করে তখন আপনার সাড়ে সাথে শুরু হয় এবং পরবর্তী আড়াই বছরে এটা প্রথম আড়াই বছর পরবর্তী আড়াই বছরে আপনার যে চন্দ্ররাশি সেই চন্দ্ররাশির রাশির ওপর আসে এবং তার পরের আড়ি বছরে আপনার রাশি পার করে পরবর্তী রাশিতে এসে পৌঁছায় তখন আপনার ওপরে সাড়ে সাতি প্রভাব চলে এবং এই সাড়ে সাতির প্রভাব যখন শনি সেই পরবর্তী রাশি মানে আপনার চন্দ্র পরের রাশি থেকে বেরিয়ে তার পরের রাশি থেকে পৌঁছায় তখন সেই সাড়ে সাতির প্রভাব চলে যায় সহজভাবে বলতে গেলে আপনার জন্মরাশির আগের ঘর এবং পরের ঘর এই যে ব্যবধান আপনার জন্মরাশির আগের ঘর আপনার জন্মরাশি এবং তার পরের রাশি এই তিনটে যে ঘরের সম্মিলিত তিনটে ঘর এর উপর দিয়ে যখন শনি টোটালটা পাশ করে আপনার সাড়ে সাতই শুরু হয় এটা শাস্ত্রে বলা আছে কিন্তু এই যে সাড়ে সাথে প্রভাবটা কোথাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রাশির ওপর পড়ে থাকে অর্থাৎ যত সময় যাচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজির বা জ্যোতিষশাস্ত্রের রিসার্চও ডেভেলপমেন্ট হচ্ছে একটা সময় এই অ্যাস্ট্রোলজি অনেক উন্নত ছিল পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন কারণে সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক যুদ্ধবিগ্রহ হোক তার ফলে কিন্তু অ্যাস্ট্রোলজির শাস্ত্র অনেক ক্ষেত্রেই আমরা এই জ্যোতিষবিদ্যা কিন্তু তার পুঁথি নথি আমরা হারিয়ে ফেলেছি রিসার্চে এটা দেখা যাচ্ছে বা মডার্ন অ্যাস্ট্রোলজিতে এটা দেখা যাচ্ছে যে সাড়ে সাতির যে টোটাল ফেজটা সাড়ে সাত বছর যে তিনটে ঘরকে শনি ক্রস করতে সময় লাগছে আমি একটা উদাহরণে দেখিয়ে দিচ্ছি ধরুন আপনার মকর রাশি তার আগের ঘরে শনি আসছে অর্থাৎ ধনুরাশি এবং যেদিনকে কুম্ভ রাশির ঘর ত্যাগ করে মীন রাশিতে পৌঁছে যাবে সেদিন আপনার সাড়ে সাতই শেষ তো এই টোটালটাকে সাড়ে সাতই বলা হয় সাড়ে সাত বছর কিন্তু মডার্ন অ্যাস্ট্রোলজি এটা বলছে যে শনির এই যে ফেসটা সাড়ে সাত বছরের এর মধ্যে যে সাড়ে সাতির এফেক্টটা মানে যেটাকে আমরা তথাকথিত বলে থাকি প্রেশারায় প্রেসার হওয়া আপনার কাজের জায়গায় চাপ বৃদ্ধি হওয়া আপনার ওপর কোথাও না কোথাও একটা কালো ছায়া জীবনের ওপর চলে আসা এই টোটাল ফেসটা কিন্তু সাড়ে সাত বছরের নয় এই জায়গাটা আপনার সব থেকে বেশি প্রেসারাইজড হবেন যখন শনি আপনার রাশিতে অর্থাৎ চন্দ্র আপনার যেখানে আছে সেখানে যখন শনি প্রবেশ করবে আগের ঘরে শনি এলে সেই ঘরে শনি আসার প্রভাব আপনি পাবেন অ্যাস্ট্রোলজির গোচর ফল অনুযায়ী যেমন আমি রাশি ফলে বলে থাকি তারপরের ঘরেও শনি গেলে আপনি গোচর ফল অনুযায়ী প্রভাব পাবেন কিন্তু কোর সাড়ে সাথের এফেক্টটা যেটা সাড়ে সাতির এফেক্ট হার্ড লাইফ হার্ড সিচুয়েশান মানুষের সঙ্গে ডিলিংসের সমস্যা প্ল্যানিংসে সমস্যা আপনার বুদ্ধি কিছু ক্ষেত্রে হটকারি সিদ্ধান্ত নিয়ে না এই যে টোটাল যে ফ্যাক্টটা এইটা তখনই ঘটতে পারে যখন আপনার চন্দ্রের খুব কাছাকাছি জন্মকালীন যে চন্দ্র আছে আপনার সেই চন্দ্রের কাছাকাছি যখন শনি কিন্তু চলে আসছে অর্থাৎ আপনার রাশিতে কিন্তু যখন শনি চলে আসছে বা রাশিতে প্রবেশ করার দশ থেকে কুড়ি ডিগ্রি আগের অবস্থানে থাকছে সেইখানে কিন্তু আপনি কোর সাড়ে সাতির এফেক্টটা পাচ্ছেন তাহলে ছাব্বিশে জানুয়ারি দু হাজার সালে অফিসিয়ালি হয়তো মকর রাশির সাড়ে সাতই শুরু হয়ে যাচ্ছে কিন্তু তার মানে এই নয় সাড়ে সাতই পুরো অশুভ ছায়া আপনাকে পুরো ঘিরে ফেললো ছাব্বিশে জানুয়ারির পর থেকে এবং সাড়ে সাত বছর ধরে আপনাকে সেটা পুঁতে হবে অনেক জায়গায় অনেক টিভি চ্যানেলে অনেক ম্যাগাজিনে গলা ফাটিয়ে নিয়ে বলা হচ্ছে সাড়ে সাত বছর আপনাদের একেবারে ধুমধুমার অবস্থা কিন্তু অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা শাস্ত্র যেটা আমি সবসময় বলে থাকি যেটা গণিত এবং মহাকাশ বিদ্যার সম্মিলিত সমন্বয়ে গঠিত হয়েছে এই অ্যাস্ট্রোলজি ফলে এখানে আবেগ ভয় দেখানো এসবের কোনো জায়গা নেই এবার চলে আসছি সাড়ে শনির মুভমেন্টের ফলে আপনাদের কি প্রভাব আসছে আমি দু হাজার সাতের যখন রাশিফল আলোচনা করছিলাম তাতে আমি বলেছিলাম যে শনি যখন মকর রাশির দ্বাদশ ঘরে আসবে তখন একটা প্রভাব বিস্তার করবে সেটি যারা ভালো করে শুনেছেন সেই প্রভাবটাই কিন্তু আপনাদের উপরে থাকছে সাড়ে সাতির জন্য এক্সট্রা যে প্রভাব তার প্রভাব কিন্তু আপনাদের ভেতর সাড়ে সাতই মানে হচ্ছে আপনাদের ওপর যে শনির মুভমেন্টের ফলে আপনি প্রেসারাইজড হচ্ছেন কেন কেন শনি এলে আপনি প্রেসারাইজড হবেন শনি এমন কি ক্ষমতা আছে যে শনি আসার জন্য আপনার উপর চাপ বৃদ্ধি পাবে যদি মহাকাশবিদ্যা সম্বন্ধে যাদের জ্ঞান আছে তারা জানেন যে শনি সূর্য যে শনির অর্থাৎ বার্ষিক গতি আমরা যাকে বলি তো শনির বার্ষিক গতি প্রায় তিরিশ বছরের কাছাকাছি উনত্রিশ বছর সামথিং তিরিশ বছরের কাছাকাছি অর্থাৎ শনি পুরো রাশিচক্রটাকে প্রদক্ষিণ করতে সময় নেয় তিরিশ বছর তার মধ্যে একটা আড়াই বছর আপনার রাশির ওপর অবস্থান করে তো শনির এই যে মুভমেন্ট এটা ভীষণ স্লো এবং শনির যে গুরুত্বকর্ষণ বল শনি গ্রহটির যে গুরুত্বকর্ষণ বল সেটা বহুন বেশি অন্য অন্য গ্রহের তুলনায় তো এই গুরুত্বাকর্ষণের বলের জন্য সব কিছু শনি কিন্তু স্থির করে দেয় এবং শনি যে স্লো মুভমেন্ট তাই শনির এই স্লো মুভমেন্টের জন্য শনির অবস্থান যেখানে হয় সেই জায়গাটিকেও স্লো করে দেয় অর্থাৎ শনির গুরুত্বাকর্ষণ বল এবং শনি যে মুভমেন্টটা ভীষণ স্লো এর কারণে আপনার রাশির উপরে একটা যাকে আমরা বলি একটা পজ সিচুয়েশান চলে আসে অর্থাৎ থেমে যাওয়া রিভার্স কিছু ঘটা নেগেটিভ ঘটা এই জিনিসগুলো ঘটতে থাকে এটাই হচ্ছে সাড়ে সাথী ম্যাথামেটিক্যাল এফেক্ট এইবার কীভাবে সাড়ে সাতিটা আপনার ওপর প্রভাব বিস্তার করবে সাড়েসাতই আপনার প্রভাব বিস্তার করবে যখন রাশির ওপর আছে এই ছাব্বিশে জানুয়ারি পরে ঘটনাটা কী ঘটবে সেটা আপনাকে বোঝাচ্ছি শনি আসবে ধনুর ঘরে কোথায় আসবে কেতুর নক্ষত্রে কেতুর নক্ষত্র কি মূলা নক্ষত্রে এবার শনি দ্বাদশ ঘরে প্রভাব বিস্তার করলো তার সঙ্গে যেহেতু কেতুর নক্ষত্রে এলো সেই কেতু যেখানে অবস্থান করছে সেই ঘরটা আপনার কিন্তু শনির অ্যাসপেক্টে চলে এলো এটাকে সাড়ে সাতইভাবে ভুল করবেন না শনির প্রভাবটা আমি বোঝাচ্ছি এইভাবে আপনি প্রভাবটা পাবেন কেতুর নক্ষত্রে শনি এসে গেল মূলায় ছাব্বিশে জানুয়ারির পর শনি দ্বাদশ ঘরে প্রভাব বিস্তার করছে এক ধারে শনি মকরের অধিপতি আপনার রাশি লগ্নের ওপর প্রভাব বিস্তার করছে শনি কুম্ভের অধিপতি আপনার দ্বিতীয় ঘরের ওপর প্রভাব বিস্তার করছে প্লাস কেতু যেহেতু দ্বিতীয় ঘরে বসে আছে তো সেই দ্বিতীয় ঘরেরটাও শনির অ্যাসপেক্টে চলে আসছে রেজাল্ট কি ঘটবে শনি দ্বাদশে অবস্থান যেগুলো খারাপ ঘটবে সেগুলো আগে বলছি লোয়ার করে চোটাঘাত লাগা কেতু যেহেতু দ্বিতীয় ঘরে আছে শনি যেহেতু দ্বাদশে আছে কেতু আর শনির সংযোগ যাদের জন্মকালীন কেতু এবং শনি দুটোই খারাপ আছে লোন হয়ে যাওয়া এগুলো অনেকে সাড়ে সাতি এফেক্ট বলে চালিয়ে দিচ্ছে বা সাড়ে সাতি ইফেক্ট বলে লোকে ঘাবড়ে যাচ্ছে কিন্তু এটা নয় এটা পুরো নক্ষত্রের প্রভাবে কাজ হচ্ছে এটা এখনও সাড়ে সাতির এফেক্টে কাজ করছে না লোন হয়ে যাওয়া ইএনটি সমস্যা হওয়া গলার সমস্যা হওয়া আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু ক্ষেত্রে মতের অমিল হওয়া আপনার বাড়ির কারু চিকিৎসার জন্য অর্থ ব্যয় হওয়া কিছু ক্ষেত্রে আপনার শারীরিক পাটের জন্য অর্থ ব্যয় হওয়া ভুল জায়গায় কোথাও বিনিয়োগ হয়ে যাওয়া এগুলো কিন্তু এই শনি মুভমেন্টের পর আপনাদের উপর হচ্ছে এটা মুভমেন্টের এফেক্ট ভালোটা কি হচ্ছে শনি দ্বাদশ ঘরে কানেক্ট করছে কোথায় দৃষ্টি দিচ্ছে শনি দৃষ্টি দেয় যেখানে বসে তৃতীয় সেখান থেকে যে ঘরটা সপ্তম এবং দশম তো এই যে দৃষ্টি ফলে সেই ঘরগুলো কিন্তু শনির এফেক্টে পড়ছে আপনাদের কর্মের চেঞ্জ যারা বিদেশ যাত্রার জন্য ট্রাই করছিলেন এতদিন ধরে অফিসে এটা ভালোর কথা আসছি সে বিদেশ যাত্রার যোগ কানেক্ট হয়ে যাওয়া এতদিন আপনি নিজের জন্য অনেক খরচ করেছেন অনেক কিছু কিনেছেন এবার হয়তো আপনাদের পরিবার পরিজন এইসবের জন্য কিছু খরচ খরচ করলেন হতে পারে কিছু চ্যারিটেবল জায়গায় দান ধ্যান এগুলো করলেন এগুলো কিন্তু শনি প্রভাবে হবে যারা নাস্তিক ভগবান ঈশ্বর আপার পাওয়ারে বিশ্বাস করেন আপনি যে ধর্মেরই হন না কেন যেসব মানুষ নাস্তিক তাদের ভেতরে এই নাস্তিক ভাব কিন্তু কমে যাবে শনির মুভমেন্টের পর তারা আপার পাওয়ারে কিন্তু বিশ্বাস করতে শুরু করবে একটা নেগেটিভ হতে পারে আমি আর একটা নেগেটিভ বলছি সেটা হচ্ছে যাদের ক্রনিক আর্থারাইটিসের প্রবলেম আছে বা যাদের কোনোদিন প্রবলেম ছিল না হঠাৎ করে অস্ট্রিও আর্থারাইটিসের প্রবলেম হয়ে যাওয়া তাদের ভেতর তারা এফেক্টটা বুঝতে পারবেন এবার একটু জন্মছকটা থাকলে একটু হাতের কাছে নিয়ে দেখুন যদি জন্মকালীন শনি আপনার ধনুতে অবস্থান করে তাহলে কিন্তু সেই শনির এফেক্টটা হবে খুব বেশি ভালোটার ভালোটাই বেশি খারাপটার খারাপটাও বেশি এই এফেক্টটা কিন্তু পাবেন এটা হচ্ছে শনি এবং শনি কেতু নক্ষত্রে থাকা এবং শনির প্রভাবে আপনাদের ওপর প্রভাব পড়া এইবার সাড়ে সাতিটা কীভাবে চালু হবে শনি যে অবস্থান করছিল কোথায় মূলায় এই দু হাজার সতেরো সালটাই প্রায় মূলায় অবস্থান করবে মাঝের সময়টা অর্থাৎ জুলাই মাস থেকে অক্টোবর অবধি শনি কিন্তু বকরি হবে বকরি হয়ে শনি কিন্তু আবার বৃষ্টিকে চলে আসবে এই সময় কিন্তু আপনাদের যে শনির দাদাস ঘরে যে এফেক্টগুলো বললাম সেগুলো কিন্তু কমে যাবে এবং এই জুলাই থেকে আগস্ট অব্দি সময়টা আপনারা কিছুটা ফলটা থেকে রেহাই পাবেন এর পরবর্তী সময় জুলাই সরি আমি একটু ভুল বললাম জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অবধি থাকবে জুলাই থেকে অক্টোবর অবধি শনি কিন্তু থাকবে বৃষ্টিকে এর পরবর্তী ক্ষেত্রে আবার নভেম্বরে শনি কিন্তু মুভ করবে আবার সে মুলায় মুলায় কেন মুভ করবে শনি বকরি হবে এই বকরি হলে শনি যে কোনো গ্রহ বকরি হলে একঘর পিছিয়ে আসছে অর্থাৎ শনি ঠিক জুলাই মাসে বকরি হচ্ছে শনি মুভ করে চলে আসছে জুলাইয়ের আগে একটু বকরি হচ্ছে জুলাইতে মুভ করে চলে আসছে বকরি হয়ে কোথায় বৃষ্টিকে আবার সেই বকরিটা কেটে যাবে সেই কেটে গিয়েও আবার শনি চলে আসবে যেমন ধনুতে ছিল ধনুতে আবার সেই ধনুর ওফেক্টটা চালু হবে তাহলে সাড়ে সাতইটা হবে কখন আপনাদের সাড়ে সাত বছরের মধ্যে শনি যখন এই ধনুর ঘর থেকে মুভ করে এগোবে অর্থাৎ মূলার পর পূর্বাশারা তারপর উত্তরাশারা এবার আপনার হরস্কোপে মকর রাশি চন্দ্র আছে ধরুন আপনি ধরলাম চন্দ্র আছে আপনার শ্রমণায় বা ধনিষ্ঠায় এই চন্দ্রর মোটামুটি তিরিশ ডিগ্রির কাছাকাছি বা কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রির কাছাকাছিতে শনি যখন চলে আসবে কুড়ি ডিগ্রি ঘরটা যখন ক্রস করবে কুড়ি ডিগ্রিটা মানে প্রায় ধনুর অর্ধেকটা পার করে শনি চলে যাচ্ছে সেই রকম জায়গা থেকে আপনার কিন্তু এই সাড়ে সাতই প্রভাবটা শুরু হচ্ছে দু হাজার সালে মোটামুটি আমি বলতে পারি শনির দ্বাদশ ঘরের অবস্থানের প্রভাব আপনি পাবেন নিশ্চয়ই পাবেন কিন্তু কোর যে সাড়ে সাতির এফেক্টটা সেটা কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষরা সেইভাবে কিন্তু ফিল করতে পারবে না দু সালে সেপ্টেম্বরের সময় একটা চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে কেতু আপনাদের কোথায় আসবে রাশির ওপর এবং শনি নভেম্বরে পৌঁছবে আবার ধনু রাশিতে অর্থাৎ কেতু আসছে আপনার রাশিতে শনি আসছে আপনার দ্বাদশে কেতু গুপ্ত রোগ হঠাৎ করে আপনার ধরা পড়ল পেটে স্টোন হয়ে গেছে গলারে হঠাৎ করে ধরা পড়লো আপনার ভেতরে একটা সুগার ছিল অত অনেকদিন বাদে টেস্ট করালেন কোনো একটা রোগ অজানা রোগ হঠাৎ করে ধরা পড়ে গেল ছোটোখাটো ধাক্কা মুখমণ্ডলে স্টিচ হতে পারে সেলাই ধাক্কা রক্তপাত এই ঘটনাগুলো ঘটতে পারে ওই সময় কারণ শনি দ্বাদশে আসছে এবং কেতু মুভ করে কিন্তু আপনার রাশিতে চলে আসছে এই যে এফেক্ট এটা পুরো ট্রানজিক্টের এফেক্ট এটাকে অনেকে সাড়ে সাতের এফেক্ট সাড়ে সাতির এফেক্ট বলে হা করে চেঁচাবেন কিন্তু এই যে মডার্ন অ্যাস্ট্রোলজি মডার্ন রিসার্চ বলছে সাড়ে সাতির ম্যাক্সিমাম এফেক্টটা কিন্তু আগের রাশিতে পড়ে না কিন্তু এই কেতু এবং শনির যে যুগ্ম প্রভাব এটা কিন্তু আপনাদের পড়তে হবে কেতু কেতু নক্ষত্রে শনি থাকবে কেতু শনি কানেক্টেড হয়ে গেল কেতু চলে এলো আপনার রাশির ওপর এবং শনি দ্বাদশে অবস্থান করবে নভেম্বরের মধ্যে চলে আসছে দ্বাদশে সেই নভেম্বর থেকে আপনি কিন্তু এই শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে প্রবলেম আজ ওটা কাল ওটা পরশু এটা এই হেলথ ওরিয়েন্টেড সমস্যাটা কিন্তু আপনাকে পোহাতে হবে এই বছরের অ্যাসপেক্টে আমি সাড়ে সাতির এফেক্টটা ভরলাম এর পরবর্তী সময় আমি সাড়ে সাতির ভিডিওটা কন্টিনিউ করবো পার্ট বাই পার্ট পার্ট ওয়ান পার্ট টু করে আপনারা এই বছরটা এটুকুনি জেনে রাখবেন আমি যে এফেক্টগুলো বললাম এর মধ্যেই এফেক্টটা থাকবে এর ভেতরেই এফেক্টটা ঘোরাফেরা করবে টাকার জায়গাটায় একটু সমস্যা থাকতে পারে তবে ভালোর মধ্যে আরও একটা জায়গা আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যাদের দীর্ঘমেয়াদী কোনো মামলা চলছিল কেস চলছিলো বিশেষত সিভিল মামলা তো তাদের ক্ষেত্রে সিভিল মামলার প্রভাব পেয়ে তাদের শিল্পনাটার নিষ্পত্তি হওয়া এবং আপনার ক্ষেত্রে পজিটিভ রায় যাওয়ার এটাও কিন্তু ইন্ডিকেশন দেখাচ্ছে এটা কিন্তু আপনাদের হতে পারে এই সাড়ে যেটা অফিসিয়ালি তথাকথিত সাড়ে সাথী বলা হচ্ছে ছাব্বিশে জানুয়ারির পর থেকে সেই সময় কিন্তু আপনাদের যোগ আছে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের যোগ কিন্তু এই সময় আছে এবং বিবাহযোগ হবে এবং বিয়ের জায়গা কিন্তু দেখা যাচ্ছে সেপ্টেম্বর অবধি প্রায় সেপ্টেম্বরে পরবর্তী সময় থাকছে অক্টোবর অবধি অক্টোবর থেকে নভেম্বর এই সময় কিন্তু বিয়ের যোগ বেশ জোরালো কানেকশান আছে যে দীর্ঘদিন বিয়ে হয়নি তাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার একটা যোগ আছে তো আমি বোঝাতে পারলাম যে শনির মুভমেন্টের প্রভাবে আপনাদের ওপর কী কী প্রভাব পড়তে চলেছে অফিসিয়ালি যে সাড়ে সাতি তার প্রভাবের ফলে কী কী প্রভাব ফেলতে চলেছে কিন্তু যে সাড়ে সাথীর মেন এফেক্ট যেটা মানুষকে গুরুজন হানি একটা অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে ফেলে দেওয়া জীবনকে একেবারে স্থিতিশীল করে দেওয়া স্থিতিশীল প্রভাবটা তখনই কাজ করবে যখন শনি অ্যাটলিস্ট আপনার চন্দ্রের কুড়ি ডিগ্রির কাছাকাছি জায়গায় এসে অবস্থান করবে অর্থাৎ বা আপনার রাশির ওপরে এসে অবস্থান করবে এই মুহুর্তে সাড়ে সাতিনে আপনাদের কোনোরকম টেনশন নেবার দরকার নেই অনেকে একটা ভুল করেন যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে অনেক অ্যাস্ট্রোলজার এইটা করে থাকেন যে সাড়ে সাতই মানে একটা শনির প্রতিকার হাতে পড়িয়ে দিল নীলা জারকান ব্লু জারকান এগুলো পড়িয়ে দিল এমিথিস্ট হোয়াট ইজ দিস এটা একদমই ঠিক নয় শনি আপনার রাশির কাছাকাছি আসছে শনি আপনার ওপর পাওয়ার আপ করছে আপনাকে স্থিতিশীল করে দিচ্ছে সেখানে আপনি শনিরকে আরও পাওয়ার দিয়ে দিচ্ছেন যাতে শনির যে নেগেটিভ এফেক্টটা সেটা আরও যাতে আপনার ওপর এসে পড়ে ধরুন শনি আপনার লগ্নপতি ভাগ্যপতি সেক্ষেত্রে প্রতিকার দিনে আলাদা কথা কিন্তু সাড়ে সাতি আসা মানে এই নয় যে আপনার শনির প্রতিকার হাতে পড়ে নিলেন তাহলে জানবেন সাড়ে সাতি যে এফেক্টটা আপনি পাচ্ছেন সেটা আপনার কাছে তিন ডবল এসে আপনার ওপর এসে পড়বে আপনি সেখান থেকে নিস্তার পাবেন না তাহলে সাড়ে সাতির এফেক্টটার জন্য আপনাকে প্রতিকার শনি করে ফেলতে হবে সেটা একদমই ঠিক নয় সারা সাড়ে সাতির এফেক্টটা কারা বেশি পায় যাদের জন্মকালীন শনি নিচস্ত অর্থাৎ মেসে আছে যাদের শনি কেতুযুক্ত হয়ে গেছে তারা বেশি পাবে যাদের শনি রবিযুক্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিছুটা অ্যাডভার্স এফেক্ট দেবে কিন্তু শনি যাদের শনির নক্ষত্রে আছে শনি যাদের তুঙ্গস্থ আছে শনি যাদের মকরে আছে কুম্ভে আছে তারা এফেক্ট অবশ্যই পাবে কিন্তু নেগেটিভ এফেক্টটা অনেকটাই কিন্তু মিনিমাইজড হবে তো আমি সাড়ে নিয়ে আজকে ভিডিওটি মকর রাশির বললাম মকরের পরবর্তী ক্ষেত্রে আমি কিন্তু ধনুর কী প্রভাব বিস্তার করছে কেন ধনুতেই আসে উপস্থিত হচ্ছে ধনুর ওপর আমি ভিডিওটি আলোচনা করব এবং বৃশ্চিকের ওপর আমি ভিডিওটি করব ভিডিওটি আমি চ্যানেলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন আমি কিন্তু পরপর ভিডিওগুলি ছাব্বিশে জানুয়ারির আগে কিন্তু আপনাদের সামনে আনবো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ যদি কিছু আপনার আরও জানার থাকে বোঝার থাকে আমি সেগুলো নিচের কমেন্ট সেকশানে করে দিন আমি যখন সাপ্তাহিক রাশি ফল বলব তাতে কিন্তু আমি কভার আপ অবশ্যই করে দেবো এবং আমি একটা কথা রিকোয়েস্ট করছি যাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই এপিসোডটা কিন্তু সাড়েসাথিমূলক যে এপিসোডটা এটা কিন্তু কন্টিনিউ হবে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন নমস্কার